चत्तर मनवस्तथा मद्भावा मनुषजाता जेशम लोक इमा प्रजा प्रभुरा मार्षाया सप्तपूर्वे मनवस्तथा मद्भावा मनुषजाता येषां लोक इमा प्रजा महर्षाय सप्तपूर्वे चत्तारो मनवस्तथा मद्भावा मनुषजाता येषां लोक इमा प्रजा माताजी राखे महर्षाय सप्तपूर्वे चत्तारो मनवस्तथा मद्भावा मनुषजाता येषां लोक इमा प्रजा हरे कृष्ण शब्दार्थ अनुवाद एवं तात्पर्य जगद्गुरु श्रील प्रभुपाद कर्तृक श्रील प्रभुपाद की महर्षाय महर्षिगण सप्त सात पूर्वे पूर्वे चत्तार सनकादि चारजन मनव चतुर्दश मनु तथा ओ मद्भावा आमार थेके जन्मग्रहण करेछे मानसा मन थेके जाता उत्पन्न जेशम जादेर लोके एई जगते इमा एई समस्त प्रजा प्रजासमूह अनुवाद सप्त महर्षि तादेर पूर्वजात सनकादि चार कुमार ओ चतुर्दश मनु सकलेई आमार मन थेके उत्पन्न हये आमा होते जन्मग्रहण करेछे एवं एई जगतेर स्थावर जंगम आदि समस्त प्रजा ताराई सृष्टि करेछेन। परमेश्वर भगवान श्रीकृष्ण एखाने एई ब्रह्मांडेर अधिवासीदेर संक्षिप्त वंशानुक्रमिक विवरण दान करेछेन। सृष्टिर आदिते परमेश्वर भगवानेर हिरण्यगर्भ नामक शक्ति थेके प्रथम जीव ब्रह्मार सृष्टि हय। ब्रह्मा थेके सप्तऋषि एवं तादेर आगे चारजन महर्षि सनक सनंद सनातन ओ सनत कुमार एवं तारपर चतुर्दश मनुर सृष्टि हय। एई पचिश जन महर्षिरा होच्छेन समग्र ब्रह्मांडेर जीवसमूहेर पितृकुल। एई जगते अनंत ब्रह्मांड रयेछे एवं प्रतिटी ब्रह्मांडे अगणित ग्रहलोक रयेछे एवं प्रतिटी ग्रहलोक नाना रकम प्राणी द्वारा अध्যুষিত। তারা সকলেই এই পঁচিশ জন পিতৃপুরুষের দ্বারা জাত। ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে এক সহস্র বৎসর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। তারপর ব্রহ্মা থেকে সনক সনন্দ সনাতন ও সনৎকুমারের আবির্ভাব হয়। তারপরে রুদ্র ও সপ্তঋষি এবং এভাবেই সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা পরম পুরুষোত্তম ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন। ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ, কারণ তিনি পিতামহ ব্রহ্মারও পিতা। ভগবদ গীতার একাদশ অধ্যায়ে ১১ ৩৯ নম্বর শ্লোকে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ। এই অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। নবম অধ্যায় ভক্তিযোগ। এরপরে ভগবান এই অধ্যায়ে অর্জুনকে তার বিভূতি সম্বন্ধে বর্ণনা করছেন। তো প্রথমে আমাদের জানতে হবে ভগবান কি বিভূতি বর্ণনা করছেন, কেন বিভূতি বলা হচ্ছে। বিভূতি এর অর্থ হচ্ছে যার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। তো বিভূতি মানে হচ্ছে ভগবান যাদের মাধ্যম দিয়ে এই জগৎকে নিয়ন্ত্রণ করেন। তো এই সৃষ্টিতে ভগবান সবকিছু তিনি স্বয়ং নিয়ন্ত্রণ করছেন, কিন্তু তিনি কিভাবে নিয়ন্ত্রণ করছেন
সেই কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। তো নবম অধ্যায় থেকে আমরা জানতে পেরেছি শুদ্ধ ভক্তি অনুশীলন করার মাধ্যম দিয়ে আমাদের ভগবত ভক্তি অনুশীলন করা উচিত নিষ্ঠা সহকারে, দৃঢ়তা সহকারে, সেই দৃঢ়তা যাতে আরও প্রগাঢ় হয় তার জন্য ভগবান এই অধ্যায়ে তার বিভূতি প্রকাশ করার মাধ্যম দিয়ে যাতে ভক্তের ভক্তি দৃঢ় হতে পারে সেই পন্থা বর্ণনা করেছেন। এই জন্য এই বিভূতি যোগ খুব গুরুত্বপূর্ণ। শুধু এর পরবর্তী নবম অধ্যায়ের পরবর্তী তিনটে অধ্যায়, এই তিনটি অধ্যায় আমাদেরকে শিক্ষা দেয় কি করে ভক্তিতে আমরা ধীরে ধীরে অগ্রসর লাভ করতে পারি। তো জন্য এই শ্লোকটি বিশেষ করে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ভগবান হচ্ছেন এই জগতের অনাদি এবং আদি, তিনি হচ্ছেন জগতের সব কিছুর উৎস। দেখুন প্রথমেই বলছে কি যে ব্রহ্মা তার থেকে সৃষ্টি হয়েছে। এখানে একটি মজার বিষয় হচ্ছে বর্তমান সময়ে এই পৃথিবীতে নানা রকম মতবাদ রয়েছে এই জগতের সৃষ্টি সম্বন্ধে, নানা রকম নির্বিশেষবাদ থেকে শুরু করে, শূন্যবাদ থেকে শুরু করে, নিরাকারবাদ থেকে শুরু করে, ব্রহ্মবাদ থেকে শুরু করে, ইসকন প্রচার করছে কৃষ্ণবাদ, এরকম বহু মতবাদ রয়েছে। এবং এত মতবাদ যে এই মতবাদ সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফেলে। কি করে এই বিভ্রান্তি থেকে আমরা মুক্ত হতে পারবো এবং কোন মতবাদ আমাদের যথাযথভাবে গ্রহণ করা উচিত আমরা জানতে পারবো, এই শ্লোক হচ্ছে তার প্রমাণ, যার মাধ্যম দিয়ে ভগবান প্রমাণ করছেন যে এই জগতে একটাই মতবাদ রয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণবাদ, কৃষ্ণ ভাবনামৃত। আমরা যখন বাইরে প্রচারে যাই অনেক সময় মানুষ আমাদেরকে প্রশ্ন করে, আচ্ছা আপনারা তো ইসকন থেকে এসছেন, আপনারা হচ্ছেন ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তা আপনারা সবসময় শুধু কৃষ্ণ কৃষ্ণই বলেন, আপনারা তো কোনো দেবতাদেরকে কোনো পাত্তাই দেন না, দেবতারা আপনাদের কাছে গ্রহণযোগ্যই নয়। এটা খুব সুন্দর প্রশ্ন। যদি এই প্রশ্নটা যথাযথভাবে জানার জন্য হয় যে আমরা কেন দেবতাদের উপাসনা করি না কেন, আপনারা বলুন, একটা সাধারণ কমন সেন্স বলছে যদি ভগবান স্বয়ং শিক্ষা দেয় যে তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস। আসলে প্রভুপাদ বলছেন ভগবান কৃষ্ণকে জানার একমাত্র উপায় হচ্ছে সরাসরি কৃষ্ণের কাছ থেকে অথবা তার অনুসারী ভক্তের কাছ থেকে। তো ভগবান আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন অর্জুনের মাধ্যম দিয়ে, অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন। পরবর্তী শ্লোকে আমরা দেখতে পারবো যে অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন যে তুমি তোমার বিভূতিকে বর্ণনা করো, কেন, যাতে আমি আরো দৃঢ় বিশ্বাস সহকারে গ্রহণ করতে পারি, আরো দৃঢ় বিশ্বাস সহকারে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারি। তো ভগবান এই শ্লোকে বলছেন যে আমি হচ্ছি সৃষ্টির আদি উৎস। তা আমরা জানি ব্রহ্মা বলছে, ব্রহ্মা প্রার্থনা করছে, ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোক, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো ব্রহ্মা বলছেন যে কে ঈশ্বর, যিনি অনাদিরাদি, কে সে অনাদিরাদি, বলছে ঈশ্বর পরম কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ। তো কৃষ্ণ বহু নামে পরিচিত, কিন্তু বহু নামে পরিচিত হলেও তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস। এবং আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি প্রভুপাদ তাৎপর্য প্রথমেই বলছে যে এখানে ভগবান এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রম
বিবরণ দিচ্ছেন। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই জগতের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা। আমরা সবাই জানি ব্রহ্মা হচ্ছেন আমাদের পিতামহ। তো ব্রহ্মা তার সৃষ্টি কি করে হলো, তার জন্ম কি করে হলো? না, হিরণ্যগর্ভা থেকে। তো হিরণ্যগর্ভাকে, হিরণ্যগর্ভা হচ্ছেন গর্ভদক্ষসায়ী বিষ্ণু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জগতের প্রথম সৃষ্ট জীব যাকে আমরা পিতামহ বলে জানি, তার জন্ম কি করে হলো? ভগবানের কাছ থেকে। এবং তার পরবর্তীতে আমরা যেরকম ভুল করি, ব্রহ্মাও তাই ভুল করেছে, আমরা বর্তমান সময়ে আমাদের সৃষ্টি কি করে হলো, তো এই সৃষ্টি নিয়ে নানা মতবাদ রয়েছে বৈজ্ঞানিক মহলে। তো আমাদের সৃষ্টি কি করে হলো? শ্রীমদ ভাগবতম পরিষ্কারভাবে বলছে আমাদের সৃষ্টি কি করে হয়েছে, না ব্রহ্মার থেকে হয়েছে। ব্রহ্মার সৃষ্টি কি করে হয়েছে? ভগবান কৃষ্ণ থেকে হয়েছে ব্রহ্মার সৃষ্টি। কিন্তু তারপরেও আমরা এই সৃষ্টির উৎস খুঁজতে চাই, জীব কি করে সৃষ্টি হলো। বহু মতবাদ রয়েছে। তো বর্তমানে সব থেকে প্রচলিত মতবাদ রয়েছে কেমিক্যাল থিওরি। তো এই মতবাদগুলি কে উদ্ধার করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট এবং আর্থিক কষ্ট। এবং আমরা দেখতে পারি সরকার এই সমস্ত প্রজেক্টগুলির জন্য অনেক অর্থ ব্যয় করে, এবং তার ফলস্বরূপ আমরা পাই কি, একটি ভ্রান্ত মতবাদ, একটার পর একটা, একটার পর একটা থিওরি ভ্রান্ত বলে প্রমাণিত হয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কেন এই ভুল আমরা করি, মানুষ কেন এই ভুল করে, কেন সৃষ্টির পূর্বে, সৃষ্টির শুরুতেই, প্রারম্ভে ব্রহ্মা এই ভুল করেছিল। ব্রহ্মার জন্ম হয়েছে, সে তার উৎস সম্বন্ধে খুঁজতে গিয়েছিল কিন্তু পারেনি। পরবর্তী সময়ে তাকে 1000 দেববৎসর তপস্যা করে ভগবানের কাছ থেকে এই সৃষ্টি কি করে তিনি শুরু করবেন সেই শিক্ষা গ্রহণ করে সৃষ্টি করতে হয়েছে। এবং তারপরে আমরা দেখতে পাই যে তারপরে তার প্রথম সৃষ্ট হচ্ছে চতুষ্কুমার, সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার। তার পরবর্তীতে সপ্ত ঋষি, এবং তার পরবর্তীতে চতুর্দশ মনু। তে 25 জন ব্যক্তির মাধ্যম দিয়ে এই জগতে সৃষ্টিকার্য সম্পন্ন হয়েছে। আমরা সবাই ভগবানকে মানতে চাই না, ভগবানের রূপ আছে মানতে চাই না, কিন্তু মন্দিরে যখন যাই, পূজা করতে যাই, তখন পূজারী যখন জিজ্ঞেস করে আচ্ছা বলুন তো আপনার গোত্র কি, আপনার নাম কি, তো সাথে সাথে আমরা বলে দিই কাশ্যপ গোত্র, পুলস্ত গোত্র, কত গোত্র রয়েছে, সেই গোত্রগুলি আসছে কোত্থেকে, গোত্রগুলি আসছে কোত্থেকে। এ জগতে যত বংশ পরিচয় রয়েছে, সমস্ত বংশ পরিচয় কোনো না কোনোভাবে সপ্ত ঋষিদের সাথে যুক্ত রয়েছে। আমরা সবাই বলি আমরা মনুর বংশধর। তো মনু কি করে এলো, সপ্ত ঋষিরা কি করে এলো, ব্রহ্মার 4 কুমার কি করে এলো, ব্রহ্মা কি করে এলো? এই জন্য এই শ্লোকে ব্রহ্মাকে পিতামহ বলে সম্বোধন করা হয়েছে। তো ব্রহ্মা যদি পিতামহ হয়, তাহলে প্রভুপাদ বলছেন কৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ, কৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ। পরবর্তীতে বিশ্বরূপ দর্শন যোগে সেখানে অর্জুন কৃষ্ণকে প্রপিতামহ বলে সম্বোধন করেছেন। তো সেই থেকে প্রমাণিত হয় যে কৃষ্ণ হচ্ছেন এই জগতের আদি উৎস, এবং এই জগতে আমরা যা কিছু পাচ্ছি কোনো কিছুই নিজে থেকে হয়ে আসছে না, কোনো কিছু, কোনো সৃষ্টি নিজে থেকে কখনো হয়ে ওঠে না, সমস্ত সৃষ্টির পিছনে একজন সৃষ্টিকর্তা রয়েছেন, এবং সেই সৃষ্টিকর্তা, আদি সৃষ্টিকর্তা হচ্ছে ভগবান
কৃষ্ণ। কিন্তু নির্বিশেষবাদীরা তারা বলে থাকেন যে সব কিছু আপনা থেকেই শুরু হয়েছে, আপনা থেকে কোনো কিছু শুরু হয় না। তো মজার বিষয়, আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান কৃষ্ণ দ্বাপর যুগে যখন এই জগতে অবতীর্ণ হয়েছিলেন, তখন ব্রহ্মা দেবতারা তারা সবাই বিভ্রান্ত হয়ে গেছিলেন, ইনি কি ভগবান? তো এই জগতের শ্রেষ্ঠ ব্যক্তিরা, এই জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি যদি বিভ্রান্ত হয়ে যান ভগবানকে, কৃষ্ণ কি ভগবান, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের পক্ষে বিভ্রান্ত হওয়াটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক নয়। আমাদের পক্ষে বিভ্রান্ত হওয়াটা কে যে ভগবান এটা হওয়াটা খুব অস্বাভাবিক নয়। কারণ প্রথম জীব যাকে ভগবান সৃষ্টি করেছে, যে তপস্যা করে এই সৃষ্টির শিক্ষা লাভ করেছে, সে যদি তাকে চিনতে না পারে তাহলে আমরা কি করে চিনব? সেটা বোঝার জন্য খুব সহজ উপায় রয়েছে। এখন তো বর্তমান সমাজে সব সিঙ্গেল ফ্যামিলি শহরে বসবাস করে, তো ধরুন আপনি দাদু, তা আপনার ছেলে বিদেশে থাকে, তো ছেলের ঘরে ছেলে হয়েছে, তো ছেলে হওয়ার পরে 10 বছর আপনি তাকে দেখেননি, সে আপনাকে দেখেনি, তো হঠাৎ করে দেশে ফিরে ঘুরতে এসেছে, তো বাড়িতে এসেছে, তো আসলে কি সাথে সাথেই নাতি দাদুকে চিনতে পারবে? আর যদি এরকম কয়েকজন বৃদ্ধ ব্যক্তি বাড়িতে থাকে, তাহলে কে যে তার দাদু এটা বোঝা তার পক্ষে খুব কষ্টকর হয়ে যাবে, তাই না? কিন্তু যতক্ষণ পর্যন্ত তার পিতা তাকে চিনিয়ে দিচ্ছেন যে এই ব্যক্তি হচ্ছে তোমার দাদু, আমার পিতা, ততক্ষণ পর্যন্ত সে বিভ্রান্ত থাকবে, এর জন্য পরিচয় হচ্ছে বংশ পরিচয়। তো সেই বংশ পরিচয় কোত্থেকে আসছে? কৃষ্ণ থেকে আসছে। তো যেন বলছে ভগবানকে আমরা কিভাবে জানতে পারি, ভগবানকে জানতে হলে শ্রী শ্রী প্রহ্লাদ সিংহদেব কি যত ভগবান কি শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি, আমরা ভগবানকে কিভাবে জানতে পারবো? তো বলছে ভগবানকে জানা যায় তার ভক্তের মাধ্যম দিয়ে। তো কিভাবে ভগবানকে জানা যায়? তার ভক্তের মাধ্যম দিয়ে। তো কিভাবে আমরা ভগবানকে তার ভক্তের মাধ্যম দিয়ে জানতে পারি? তা আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মা এই সৃষ্টি করবেন, তিনি শিক্ষা কি করে লাভ করেছিলেন? ভগবানের কাছ থেকে শ্রবণ করার মাধ্যম দিয়ে, তাই শ্রীল প্রভুপাদ তিনি গুরুত্ব আরোপ করেছেন যে 25 জন ব্যক্তিত্ব রয়েছেন, ব্রহ্মাচার, কুমার, সপ্তঋষি এবং মনু, যারা আমাদের পূর্বসূরী, তারা কিভাবে ভগবান সম্বন্ধে জানতে পেরেছেন? তারা ভগবান সম্বন্ধে জানতে পেরেছেন শ্রবণ করার মাধ্যম দিয়ে, যথাযথ সূত্র থেকে শ্রবণ করার মাধ্যম দিয়ে। কিভাবে, কি সেই যথাযথ সূত্র? বলছে ভগবান কৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার মাধ্যম দিয়ে তারা ভগবানকে জানতে পেরেছেন। তো ভগবানকে যদি জানতে হয় কৃষ্ণ থেকে শ্রবণ করতে হবে, আর না হলে তার ভক্ত থেকে শ্রবণ করে জানতে হবে। এজন্য এই অধ্যায়ের শুরুতেই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন, ভূয় মহাবাহ শৃণুমে পরমম বচ, তুমি পুনরায় শ্রবণ করো। কি বলছেন? তুমি পুনরায় শ্রবণ করো। তা আমরা শ্রবণ কিভাবে করি? আমরা শ্রবণ করি আমাদের দুটি
কানের মাধ্যম দিয়ে। তো বলছে আমাদের ইন্দ্রিয়গুলির মধ্যে সব থেকে সক্রিয় একটি ইন্দ্রিয় রয়েছে। কি সেই সক্রিয় ইন্দ্রিয়? সেই সক্রিয় ইন্দ্রিয় হচ্ছে কান। তো প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, আপনি বিছানায় আপনি ঘুমিয়ে আছেন রাত্রেবেলা, আপনাকে কেউ হত্যা করতে আসছে, আপনি কি করে বুঝতে পারবেন? আওয়াজ শুনে। আপনি ঘুমিয়ে আছেন, কেউ আপনাকে বলার নেই, আপনি দেখতে পারছেন না, কিন্তু আপনার এটি সক্রিয় ইন্দ্রিয় সবসময় কাজ করছে। কি কোনটা সেই সক্রিয় ইন্দ্রিয়? কান। মানুষ ঘুমালেও কানটা সবসময় সজাগ থাকে। মানুষ ঘুমালেও কানটা কি থাকে? কানটা সবসময় সজাগ থাকে। কান সবসময় সজাগ থাকে। তা আপনাকে কেউ মারতে আসছে, আপনি আওয়াজ শুনতে পারছেন, তৎক্ষণাৎ আপনি জেগে উঠছেন। তিনি শ্রবণেন্দ্রিয় খুব গুরুত্বপূর্ণ। তো বলছে আমাদের দুটি কান, তাই না? কটা কান? মানুষের দুটি কান, বাঁ দিক ডান দিক। বলছে ডান দিক কানের একটা নাম আছে, সেই কানের নাম হচ্ছে পিতৃহু, পিতৃহু। এবং বাঁ দিক কানের নাম হচ্ছে দেবহু। বলছে ডান দিকের কান সর্বদা চকিত থাকে ইন্দ্রিয়তৃপ্তি বিষয়কে শ্রবণ করার জন্য, আর বাঁদিকের কান দিয়ে আমরা পরমতত্ত্বকে শ্রবণ করে উপলব্ধি করতে পারি। কেন কান সর্বদা সজাগ থাকে? বলছে মনকে যদি কোনো বিষয় চঞ্চল করে তাহলে সেই ইন্দ্রিয়টি হচ্ছে কান। তো বলছে কি, তো পিতৃহ কেন বলা হচ্ছে? কেন বলছে ডান দিকের কান দিয়ে যে শ্রবণ করা হয়, সেই শ্রবণ করার মাধ্যম দিয়ে আমরা পিতৃলোকে গমন করতে পারি। সর্বোচ্চ আমরা কোথায় গমন করতে পারি? পিতৃলোকে। এবং বাঁ দিক দিয়ে কান, তো বাঁ দিকের কান দিয়ে গুরুমন্ত্র লাভ হয়। তো বাঁ দিকের কান শ্রবণ করে আমরা উচ্চতর লোকে গমন করতে পারি, চিন্ময় ধাম পর্যন্ত। দেখুন কান সবকিছু শুনতে ভালোবাসে, জড়জাগতিক গান, জড়জাগতিক কথাবার্তা, প্রজল্প। দেখবেন যখন কোনো প্রজল্প অনৈতিক আলোচনা হচ্ছে, দেখবেন আমরা সবসময় ডান কান বাড়িয়ে শুনি, বাঁ কান নয়, কিন্তু সবসময় শোনার চেষ্টা করি কি দিয়ে? ডান দিকের কান দিয়ে। ডান দিকের কান দিয়ে খুব ভালো প্রবেশ করে। বলছে যখন কোনো অনৈতিক প্রজল্প হচ্ছে, অনাচার আলোচনা হচ্ছে, হিন্দি গান হচ্ছে, সিনেমা হচ্ছে, শীতের দিন, তাই না, কোন ক্রিম লাগাতে হবে, কি তেল লাগাতে হবে, টিভিতে অ্যাড হচ্ছে, তো দেখুন ডান দিকের কানটা সবসময় সজাগ থাকে। এই জন্য পাশে দিয়ে যদি কেউ চিল্লায়ও, যখন আমরা সেই সমস্ত বিষয় শ্রবণ করতে চাই, তখন সহজে সেগুলোকে শ্রবণ করতে পারি না। আর যখন কোনো পারমার্থিক বিষয় ভগবত তত্ত্ব আলোচনা হচ্ছে, তখন দেখবেন বাঁদিকের কানটা দিয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি, বাঁদিকের কানটা ঠিক এগিয়ে আসে আপনা থেকেই। সেটা দুদিকের কান, এবং কানের যে গহ্বর রয়েছে, এই গহ্বর এত গভীর, বলছে এই গহ্বর এবং আকাশ এক সমান। আকাশ যত কিছু দিয়ে ভরার চেষ্টা করেন সহজে ভরা যায় না। বড় বড় বিল্ডিং আছে, চারিদিকে ফাঁকা নেই, আপনি যে করে কষ্ট করে হলেও আকাশকে সহজে দেখতে পারবেন, অন্য কোনো কিছু দেখতে না পারলেও আকাশকে সহজে কোনো কিছু দিয়ে ভরা যায় না, ঢাকা যায় না। ঠিক সেরকমভাবে এই কানকে শ্রবণের মাধ্যম দিয়ে তৃপ্ত করা যায় না। কানে যত আওয়াজ যাবে তত প্রবেশ করতে থাকবে, যত যাবে, আপনি যত আওয়াজ শুনতে চান, কান কখনো হাঁপিয়ে উঠবে না, কান কখনো হাঁপিয়ে উঠবে না। আপনি যত শুনতে চান, কান আপনাকে শুনতে
দিবে। বলছে কান কত বিশাল, বলছে আকাশের মতো বিশাল। কান কত বিশাল, আকাশের মতো বিশাল। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ভাগবতের দশম স্কন্ধে প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন যে ভগবান আকাশ এবং শব্দ তরঙ্গ কেন সৃষ্টি করেছেন। আকাশ এবং শব্দ তরঙ্গ সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে যাতে আমরা ভগবত কথা শ্রবণ করে পারমার্থিক প্রগতি লাভ করতে পারি। এই কান দিয়ে আমরা যতই শ্রবণ করি না কেন, যতই শ্রবণ করি না কেন, আমরা কখনো হাঁপিয়ে উঠব না, আমরা কখনো টায়ার্ড হয়ে যাব না। যত শ্রবণ করি ভগবানের কথা এই কান দিয়ে যত শ্রবণ করব, তত শ্রবণ করতে ইচ্ছা করবে। কিন্তু এই কান দিয়ে জড় বিষয় যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা অল্পতেই বিরক্ত হয়ে যাব, অল্পতেই কি হয়ে যাব, বিরক্ত হয়ে যাব, অল্পতেই বিরক্ত। ঠিক কানের যে সৃষ্টি, এই কানের সৃষ্টি হয়েছে ভগবত কথা শ্রবণ করার জন্য, অন্য কোনো কিছু শ্রবণ করার জন্য নয়। এই জন্য দেখুন ইসকনের ভক্তরা সারাদিন কীর্তন করে, ঘুম থেকে উঠে নাম জপ শুরু করে, কৃষ্ণ নাম দিয়ে শ্রবণ শুরু হয়, তারপরে উঠলে সারাদিন কৃষ্ণকেন্দ্রিক কথা আলোচনা কীর্তন, ভাগবত কথা শ্রবণ সকালে, বিকালে ভগবদ গীতা শ্রবণ। ভক্তরা নিজের ঘরেও বিভিন্ন সময় ভাগবত কথা শ্রবণ করেন, কিন্তু তারা কেউ হাঁপিয়ে যান না, কেউ টায়ার্ড হয়ে যান না শুনতে শুনতে। কিন্তু মানুষ যদি একটা সিনেমা দেখে দুটো বেশি সিনেমা দেখতে ভাল লাগবে না, এক ঘন্টা হিন্দি গান শুনলে দু ঘন্টার বেশি শুনতে পারবে না, যদি কোনো যারা বিষয়বস্তু নিয়ে আলোচনা করে তাহলে অল্প কিছুক্ষণ, তারপরে ঝগড়াঝাটি হয়ে বিরক্ত হয়ে যে যার মতো আলাদা হয়ে যাবে। এ থেকে প্রমাণিত হয় যে কর্ণেন্দ্রিয়র উদ্দেশ্য কি, এই কর্ণেন্দ্রিয়র উদ্দেশ্য হচ্ছে শ্রীনত সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থে অবদ্রাণী বিধুনতি সুরিৎসতাম। কৃষ্ণ কথা শ্রবণ করা, এটা হচ্ছে এই কানের উদ্দেশ্য। তো বলছে কৃষ্ণ কথা শ্রবণ করা তো কানের উদ্দেশ্য হলো, কিন্তু আমরা কোথায় গিয়ে শ্রবণ করব, আমরা কোথায় কিভাবে কৃষ্ণ কথা শ্রবণ করব, কিভাবে কৃষ্ণ কথা শ্রবণ করব, কোথায় গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করব, কার কাছ থেকে ভগবত তত্ত্ব আমরা শ্রবণ করব। ভগবান কৃষ্ণ এই জগতে বর্তমান নেই, কিন্তু দ্বিতীয় ব্যবস্থা রয়েছে আমাদের। শাস্ত্রে বলছে হয় ভগবানের কাছ থেকে সরাসরি শুনতে হবে, নাহলে তার শুদ্ধ ভক্তের কাছ থেকে শুনতে হবে। তো কৃষ্ণ নেই কিন্তু তার ভক্তরা রয়েছে, এজন্য শাস্ত্রে বলছে ভাগবত পর বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। কলিযুগে ভাগবত, ভাগবত কথা কোথায় শ্রবণ করতে হবে, ভাগবত স্থানে। যে দুই রকমের ভাগবত রয়েছে, গ্রন্থ ভাগবত, ব্যক্তি ভাগবত, ভক্ত, ভক্তের আশ্রয়ে ভগবত তত্ত্ব শ্রবণ করতে হবে। তো ভক্তের আশ্রয়ে আমরা কিভাবে ভগবত কথা কেন শ্রবণ করব। শ্রীল প্রভুপাদ যারা যথাযথভাবে পরমার্থ অনুশীলন করতে চায় তাদের জন্য ভগবত কথা যেখানে সেখানে শ্রবণ করতে নিষেধ করেছেন। আমরা মায়াবাদী দার্শনিক, পেশাদারী ভাগবত কথাকার, এদের কাছ থেকে যদি আমরা ভাগবত শ্রবণ করি তাহলে আমাদের পরমার্থ সাধন হবে না। কেন পরমার্থ সাধন হবে না, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। আচার্যগণ আমাদের শিক্ষা দিয়েছেন যে ভগবত তত্ত্ব কোথায় গিয়ে শুনতে হবে, ভক্ত স্থানে গিয়ে শুনতে হবে। যিনি কৃষ্ণকে জানেন, যিনি কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন, তাদের কাছ থেকে যদি আমরা শ্রবণ করি তাহলে আমরা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে পারব। কিন্তু কেন শুধু কৃষ্ণ কথা শ্রবণ করব, আমরা কেন কৃষ্ণ কথা শ্রবণ করব,
কেন অন্য কিছু শুনবো না, কেন দেবতাদের কথা শুনবো না? কিন্তু দেবতাদের উৎস ভগবান, তাই বলছে গাছের মূলে জল দেওয়া ভালো, গাছের ডালে জল দেওয়া ভালো না। গাছের মূলে জল দেওয়া ভালো, গাছের ডালে জল দেওয়া ভালো নয়। যদি গাছকে বর্ধিত করতে হয় তাহলে কোথায় জল দিতে হবে? গাছের মূলে জল দিতে হবে, গাছের ডালে নয়। আমরা এই শ্লোক থেকে বুঝতে পারছি গাছের মূলকে, গাছের মূল হচ্ছে কৃষ্ণ, গাছের ডালকে দেবতারা হচ্ছে গাছের ডাল। পরবর্তী শ্লোকগুলিতে আপনারা ভগবানের বিভূতি সম্বন্ধে জানতে পারবেন, যেইখানে আপনারা জানতে পারবেন যে এক একজন দেবতা এই জগতে যা কিছু নিয়ন্ত্রণ করছে তারা সেই সমস্ত শক্তি ভগবানের প্রকাশ রূপে পাচ্ছে। সেই সমস্ত শক্তি কোথা থেকে পাচ্ছে? ভগবানের প্রকাশ রূপে পাচ্ছে। কৃষ্ণ আসলে সেই সমস্ত শক্তির উৎস, কৃষ্ণই তাদের মাধ্যম দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে। এর জন্য গৌড়ীয় ব্রহ্মমাধব গৌড়ীয় বৈষ্ণবেরা সরাসরিভাবে গাছের মূলকে সিঞ্চন করে, আমরা সরাসরিভাবে কৃষ্ণ অনুশীলন করি, আমরা অন্য কোনো অনুশীলন করি না, আমরা সরাসরিভাবে কৃষ্ণ অনুশীলন করি, কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করি। এই জন্য শ্রীল প্রভুপাদ সারা পৃথিবীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছেন, যাতে আমরা সরাসরি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে পারি, কোনোরূপ বিভ্রান্ত না হয়ে, কোনো মতবাদের দ্বারা, কোনো দার্শনিক মনোবাদ মতবাদের দ্বারা, কোনো রকম জল্পনা কল্পনা প্রসূত মতবাদের দ্বারা আমরা বিভ্রান্ত না হয়ে সরাসরি ভগবত উপাসনা করে ভগবত ভক্তি লাভ করতে পারি, সেই পন্থা ইস্কনের মাধ্যম দিয়ে শ্রীল প্রভুপাদ সারা পৃথিবীতে প্রচার করেছেন। যেন আমরা আজকে দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মানুষ ইস্কনের মাধ্যম দিয়ে প্রভুপাদের অনুসারী হয়ে কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে। এবং এই কলিযুগে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে সব থেকে সহজ পন্থা পেয়েছি কৃষ্ণ ভক্তি অনুশীলন করার। শুধুমাত্র ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ এবং নাম সংকীর্তন, এর মাধ্যম দিয়ে আমরা খুব সুন্দরভাবে এবং সহজে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারি, খুব সহজে। এজন্য আমাদের কোনো কষ্ট করতে হবে না। যেন বলছে নাম চিন্তামণি কৃষ্ণস্য চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত নাম নামিন। যে নাম হচ্ছে, হরিনাম হচ্ছে চিন্তামণি। হরিনাম কি? চিন্তামণি। কিরকম চিন্তামণি? বলছে কৃষ্ণ নাম কেন চিন্তামণি? বলছে কৃষ্ণ যে আরাধনা করে কৃষ্ণ চিন্তামণি স্বরূপ। তো কৃষ্ণের কাছে সব কিছু রয়েছে, কৃষ্ণের কাছে সব কিছু রয়েছে, চিন্তামণি মানে আপনি চিন্তা করলে সবকিছু পেয়ে যাবেন, কল্পবৃক্ষের মতো। তো কৃষ্ণ হচ্ছে সেই স্বরূপ। কিরকম স্বরূপ? বলছে রহস্য বিগ্রহ, যিনি হচ্ছেন সমস্ত আনন্দের আধার। তো কৃষ্ণ হচ্ছেন কি? সমস্ত আনন্দের আধার। কোন রকম জড় বিষয়ের দ্বারা তিনি প্রভাবিত নয়, কোন রকম জড় বিষয়ের দ্বারা তিনি প্রভাবিত নয়, তিনি হচ্ছেন নিত্যমুক্ত। তো কৃষ্ণ যেরকম নিত্যমুক্ত, এই কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে, এই হরিনাম নিত্যমুক্ত। কেন নিত্যমুক্ত? বলছে অভিন্নত নাম নামিন। কৃষ্ণ নাম এবং কৃষ্ণ অভিন্ন, কোনো তফাত নেই। ঠিক যেরকম ব্রহ্মা বলেছিলেন, ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, একই শ্লোকের মাধ্যম দিয়ে তিনি কৃষ্ণও বলছেন আবার গোবিন্দও বলছেন। চৈতন্য মহাপ্রভু প্রণয়ন করেছেন নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণা কাল। ভগবানের অনেক নাম রয়েছে কিন্তু ভগবান নাম স্বরূপ, তিনি সমস্ত নামে সমশক্তি অর্পণ করেছেন। এই বলছে যদি আমরা এইভাবে
ভগবানের বিভূতির আশ্রয় গ্রহণ করে অর্জুনের মতো। তাহলে ভগবানকে জানা যায় ভক্তের মাধ্যম দিয়ে। তো অর্জুন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কে ভগবান। তো যেরকম ভাবে অর্জুন বলছেন কৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ, আমরা জানতে পারছি কৃষ্ণ হচ্ছেন আদি উৎস, তিনি হচ্ছেন একমাত্র ভগবান। তো তিনি যদি একমাত্র ভগবান হয় তাহলে আমাদের আর কোনো দেবদেবতার উপাসনা করার প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র নামের আশ্রয় গ্রহণ করে দিব্য আনন্দে থাকতে পারি। যেন ছিল প্রভাত বলেছেন জপ করুন এবং সুখী হন। প্রভাত বলেছেন কি জপ করুন এবং সুখী হন। যদি আপনি সুখী হতে চান তাহলে নাম জপ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই সুখী হওয়ার। যেন কৃষ্ণ ভক্তরা দুঃখের মধ্যেও সুখে থাকেন, এটাই হচ্ছে ভগবানের নাম শ্রবণ করার মহিমা। ভগবানের নাম শ্রবণ করার মহিমা, ভগবদ গীতাতে এরকম ভগবানের নাম শ্রবণ করা, ভগবত কথা শ্রবণ করার অনেক মহিমা ভগবান কৃষ্ণ আমাদেরকে দেখিয়েছেন। যেন ভগবত কথা শ্রবণ অতি গুরুত্বপূর্ণ, নববিধা ভক্তির প্রথম অঙ্গ। শ্রী প্রহ্লাদ নৃসিংহদেবজি কি পঞ্চত ভগবান কি নবিধার ভক্তি প্রথম অঙ্গ শ্রবণম। এই শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ভক্তি যাজনের। শুধুমাত্র যদি আমরা ভগবত কথা শ্রবণ করি, এই জন্য বলছে শ্রীনাথা সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি তাহলে কি হবে, আমাদের হৃদয়ের মধ্যে যে সমস্ত অভদ্রগুলি রয়েছে সেই অভদ্রগুলি থেকে মুক্ত হয়ে যেতে পারবো আমরা। এবং যখন আমরা অভদ্রগুলি থেকে মুক্ত হতে পারবো তখন ভগবানের কথা শ্রবণ করতে আমাদের আসক্তি জন্মাবে। আমরা যত শ্রবণ করব তত আসক্তি জন্মাবে, যত শ্রবণ করব তত আসক্তি জন্মাবে। কার মতো বলছে পরীক্ষিত মহারাজের মতো। পরীক্ষিত মহারাজ সপ্ত দিবস ভাগবত কথা শ্রবণ করেছিলেন। পরীক্ষিত মহারাজ সপ্ত দিবস ভাগবত কথা শ্রবণ করেছিলেন। যখন তিনি জানতে পেরেছেন তার কাছে মাত্র আর 7 দিন সময় রয়েছে, তিনি সময় অপচয় না করে তৎক্ষণাৎ রাজ্য ত্যাগ করে তিনি ভগবানের কথা শ্রবণ করতে নিজেকে প্রস্তুত করেছিলেন এবং সুখদেব গোস্বামীর কাছ থেকে 7 দিন ভগবানের কথা শ্রবণ করেছেন। একটুও বিরক্ত হননি, একটুও বোর হয়ে যাননি। কেন বললাম, যে কানের গহ্বর এত গভীর ঠিক আকাশের মতো, আপনি যত শ্রবণ করবেন তত কৃষ্ণ কথা শুনতে আপনার আসক্তি হবে, যত শ্রবণ করবেন তত কৃষ্ণ কথা শ্রবণের আসক্তি হবে। আমরা কি করে শ্রবণে নিজেদের আসক্তি বৃদ্ধি করতে পারবো, যথাযথভাবে নিষ্ঠা সহকারে নাম জপ করার মাধ্যম দিয়ে। আমরা যত নিষ্ঠা সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব তত নিষ্ঠা সহকারে আমরা শ্রবণ করতে পারব। তাই এই কলিযুগে নাম শ্রবণ এবং নাম কীর্তন দুটিই গুরুত্বপূর্ণ। সেই পন্থাই শ্রীল প্রভুপাদ ইস্কনের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রী রাধামাধব অষ্টসখী বৃন্দ কি কারো কোনো প্রশ্ন মন্তব্য রয়েছেন? শ্রীল প্রভুপাদ কি গৌর ভক্তবৃন্দ কি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবার জন্য প্রসাদ রয়েছে, আপনারা সবাই প্রসাদ নিন। হরে কৃষ্ণ, একটু আস্তে সবাই একটু বসবেন, মাতাজি একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ বলুন। মাতাজি প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ নাম আর হরিবল কি একই জিনিস? না মাতাজি, হরে কৃষ্ণ নাম আর হরিবল এক জিনিস না। হরিবল মানে হরি বলতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে, যাতে আপনি হরিনাম করেন, যাতে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, সেই করতে আহ্বান জানানো হচ্ছে। তাই হরিবল এবং হরে কৃষ্ণ মহামন্ত্র এক নয়।
আমাদের হরিবল জপ করলে হবে না, আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরিনাম জপ করতে হবে। হরে কৃষ্ণ হরিবল, বাকর্ণের নাম দেবহু, thank you.
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama.